জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউথ ফোরামের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার আহমদ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন জাতিসংঘের আমন্ত্রণেই দলের মহাসচিব সেখানে গেছেন দেশের অবস্থা তুলে ধরা ছাড়া কোন নালিশ করতে যাননি বলেও দাবি করেন মৌদুত নিজের থেকে যান তারপরে এখানে বলে বসলেন যে নালিশ করতে গেছেন আমাদের মহাসচিব নালিশ করতে যান নাই বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য দেশে নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই বলে মন্তব্য করেন মৌদুত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ন্যায় বিচার নয় বরং প্রতিহিংসার চরিতার্থ করতেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে ন্যায় বিচারের মাধ্যমে না প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আটকে রাখো শাস্তি দাও তাকে বিপন্ন করো বিপর্যস্ত করো অসুস্থতায় তার শারীরিক ক্ষতি হোক রাষ্ট্রপক্ষ জোর করে আদালতকে ব্যবহার করে বিচার ছাড়াই রায় দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি এটি সম্পূর্ণরূপে ন্যায় বিচারের পরিপন্থী অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা